আমরা হচ্ছে বাড়িতে চলে আসছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বি উইথ আলিয়া। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। এখন আমি আছি ছাতকে, আমাদের বাড়িতে। গতকাল রাতেই আমরা আসছি। আজকের ব্লগটা আমি বাড়ির কিছু ছোট ছোট ফুটেজ নিয়ে সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। রাতে ঘুমোতে বেশ দেরি করে ফেলেছিলাম, যে জন্য সকালে উঠতে বেশ বেলা হয়ে গেছে। আর বাচ্চারা হচ্ছে এখনও ঘুমোচ্ছে, ওরা রাতে অনেক রাত পর্যন্ত ওদের কাজিনদের সাথে গল্প টল্প করেছে, সে যে জন্য আর ওদেরকে ডাকছি না, ওরা ওদের ইচ্ছে মতো উঠবে। আর আমি এদিকে চলে আসছি কামরাঙা গাছের নিচে। এখানে গাছের মধ্যে অনেকগুলো কামরাঙা ধরেছিল আর মাটিতেও অনেকগুলো পড়েছিল, কয়েকটা কুড়িয়ে নিলাম। এখানে তেলের পিঠাটা রেডি হচ্ছে। আমি চা দিয়ে, তেলের পিঠাটা খেতে অনেক পছন্দ করি, তো এখন চা দিয়ে আমি এই পিঠাটা খাবো। তো এটাকে তেলের পিঠা বললাম এই কারণে, অন্যান্য অঞ্চলে এই পিঠাটিকে কী নামেও ডাকে আমি ঠিক জানি না, তবে আমাদের সিলেটের ওইদিকে এই পিঠাটাকে বলা হয় পুরি পিঠা, আর ছাতকে ওরা এটাকে হামদেশ বলে থাকে। তো এখন চা খেয়ে তারপর ছাদের উপর চলে আসছি। এখন তো আসলে কাজকর্ম তেমন নাই, বেড়াতে আসছি। তো ছাদের উপরে আমার শাশুড়ির অনেক সুন্দর একটা বাগান আছে, আমি এই বাগানটা আরেকটা ব্লগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো বাগানটা মোটামুটি এখন কিছুটা নষ্ট হয়ে গেছে, কারণ গরমের ভাব চলে আসছে, সবগুলো গাছ এখনও ভালো নেই। আর আমাদের ছাদটা হচ্ছে অনেক বড়, এখানে হাঁটতে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস চারিদিকে। আকাশে দেখলাম অনেকগুলো গুড়ি উঠছে, যেগুলো আমার ক্যামেরায় সেভাবে আসেনি। তো আমার সাথে হচ্ছে ফরচুনকে পেয়ে গেলাম ছাদের মধ্যে, ও কাপড় নাড়তে আসছিল, সাথে হচ্ছে ওর বেড়ালগুলো আসছে। বাড়িতে বেড়াল কিন্তু দুইটা আছে, এটা হচ্ছে পিউ, এটা ফরচুনের বেড়াল, আর আগে যেটা দেখালাম কিটি, ওটা হচ্ছে ইমামের। তো এখানে এসে সবচেয়ে মজার যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বেড়াল ঘাস খাচ্ছিল। আমি আমার লাইফে কখনো দেখিনি বেড়াল ঘাস খায়। গরু ঘাস খায় সেটা ঠিক আছে, ছাগল ঘাস খায় সেটাও ঠিক আছে, কিন্তু বেড়াল ঘাস খায় এটা আমি প্রথম দেখলাম, এবং অনেক মজা পাচ্ছিলাম দেখে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলাম আর হচ্ছে একটু ফুটেজ নিয়ে নিলাম। ফরচুন বলল যে বেড়ালের যখন পেট খারাপ হয় তখন নাকি ঘাস খাওয়ালে বেড়ালের পেটটা ভালো হয়ে যায়। তো আমার আসলে বেড়াল সম্পর্কে অত ধারণা নাই আর আমার কোনো ইন্টারেস্টও নাই বেড়াল সম্পর্কে, যে জন্য আমি ঠিক শিওর না, তবে ওর নাকি কাজ হয়েছে। তো আমার ভিউয়ার্সরা যাদের বেড়াল আসছে তারা এই টেকনিকটা কাজে লাগিয়ে দেখতে পারেন, কাজে আসতে পারে। তো দেখুন কীরকম মজা করে ও ঘাস খাচ্ছে, ঘেঁষো বেড়াল একটা। তো ঘাস খাওয়া শেষ, এখন মনে হয় আরেকটু খেতে চাইছে, সেই জন্য তাকাচ্ছে। অনেক বড়ই আসছে মাশাল্লাহ। এখানে এই বড়ইগুলো হচ্ছে ছাদের উপর থেকে খুব সুন্দর পাড়া যায়, আর দেখা যাচ্ছিল অনেকগুলো বড়ই আসছে, একদম ঝুম বেয়ে আসছে গাছের মধ্যে।
তো টস টসে বড়ইগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি কয়েকটা বড়ই পেড়ে নিলাম ভর্তা করে খাওয়ার জন্য। তো ফরচুন অনেক মজা করে বড়ইগুলো ভর্তা করে দিয়েছে, আমি এখন বড়ই ভর্তা খাচ্ছি। আর এদিকে হচ্ছে দুপুরের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে, একটা মাছ আসছে বেশ বড় বড়, এগুলো এখনো জ্যান্ত ছিল, পানিতে রাখা হয়েছে বোলের মধ্যে। আজকে দুপুরে খাবারে ছিল মাছ ভাজি, তারপর মাছের মাথা দিয়ে লাউ, আর মাছের মধ্যে থেকে যে ডিমটা বেরিয়েছিল সেটা দিয়ে টক রান্না করা হয়েছে, আর হচ্ছে বিভিন্ন ধরনের পাকোড়া, শুটকি ভর্তা। তো সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আমি একটা ডেজার্ট বানাচ্ছি, এটা হচ্ছে পায়েস। তো পায়েস আমি সবসময় চিনি গুঁড়া চাল দিয়ে বানাই, তবে আজকে একটু ডিফারেন্টভাবে বানাচ্ছি পিন্নির চাল দিয়ে। এখানে পরিমাণ মতো প্রায় 4 কাপের মতো দুধ নিয়েছি, ফুল ক্রিম মিল্কে যেটা থাকে সেটা, আর পিন্নির চালটা নিয়েছি প্রায় 2 মুঠির মতো, মানে হাত দিয়ে মুঠি করলে যে 2টা মুঠি হয় সেই 2 মুঠি নিয়েছি। আর এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দারুচিনি এলাচি দিয়েছি। সিম্পলি যেভাবে আমরা সবসময় ফিন্নি রান্না করি সেভাবেই ফিন্নিটা রান্না করছি। তো আমি চালটা একটু ভেঙে দিয়েছি, পুরোপুরি ভাঙিনি, আমার কাছে আসতো চালটা দিয়ে তারপর একটা দুধের সাথে যখন ঘুটে নেই তখনই আমার কাছে মনে হয় ভালো হয়। এখন আমার এই ফিন্নিটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং ডিশে ঢেলে নিলাম, আর একটু ঠান্ডা করে নিলাম চামচ দিয়ে নেড়ে নেড়ে যাতে সর বসে না যায়। তো বাড়িতে যখন আমি পায়েস বা ফিনি যাই রান্না করি সবাই অনেক পছন্দ করে, আর আমি এখানে সিলেটে যখন পায়েস বা ফিনি রান্না করি তখন দেখা যায় সব আমাকেই খেতে হয়, কারণ আমার হাজব্যান্ডের মিষ্টির সমস্যা আছে, সাইফ একদমই মিষ্টি খেতে চায় না, শামস আর সাইন খুব অল্প খায়, তো যেই জন্য আমি অত বেশি ভালো লাগে না করতে, কেউ খায় না করে কী করবো। আর এখানে হচ্ছে বাড়িতে সবাই অনেক পছন্দ করেছেন, অনেক মজা হয়েছে খেতে বিন্দি চালের পায়েসটা, তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমি সম্পূর্ণ রেসিপিটা চেষ্টা করবো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করার। আর এখানে আমি রাতের জন্য আচার বানিয়েছিলাম, এখানে পুদিনা পাতা ছিল আমার দের বাগানে, তো সেই পুদিনা পাতা দিয়ে আর তেঁতুল দিয়ে আচারটা আমি বানিয়েছি। এটা আমার বড় চাচি বা আমার বড় আম্মার বানাতেন, উনি অনেক মজা করে বানাতেন, আমার অনেক প্রিয় একটা আচার ছিল এটা। তো পুদিনা পাতা পেয়ে গেলাম সেই জন্য বানিয়ে ফেললাম, আর এই রেসিপিটা আমি পুরোটা ক্যামেরাবন্দি করেছিলাম কিন্তু কোনো একটা কারণে এটা সব একদম ক্যামেরা থেকে গায়েব হয়ে গেছে, যে জন্য এর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে ইনশাআল্লাহ আরেকদিন এই পুদিনা পাতা তেঁতুলের আচারটা আপনাদের সাথে শেয়ার করব। এখন এই আচারটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, রাতের খাবারের আয়োজন চলছে, ভাবি আজকে পোলাও রান্না করেছেন আর সাথে হচ্ছে মুরগির রোস্ট, তো পোলাও দিয়ে এই আচারটা খেতে অনেক ভালো লাগে। বিয়েবাড়িগুলোতে সাধারণত এই আচারটা দেখা যায়, আর না হলে হচ্ছে আলু বখরার যে আচারটা থাকে সেটা। তো এখন সবাই আমরা একসাথে খেতে বসছি, আচার দিয়ে পোলাও খাচ্ছিলাম, অনেক ভালো লাগে আমার আচার দিয়ে পোলাওটা খেতে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ খুব বেশি কিছু আসলে আজকের জন্য ছিল না। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক দেবেন, শেয়ার করে নেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, কারণ আপনারা যখন এই আমার ব্লগগুলো দেখেন বা সাবস্ক্রাইব করেন তখন আমি আরও অনেক উৎসাহ পাই নতুন নতুন ব্লগ করার, ভালো লাগে ব্লগ করতে। তো আশা করছি আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করছি। তো আজকের জন্য এইটুকুই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।